নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রেম, হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, প্রেম এমন একটি জিনিস যেটা আমাদের জীবনে একটা আলাদা মাত্রা এনে দেয়। হ্যাঁ বন্ধুরা, আর এটা কেবল তারাই বলতে পারবে যাদের জীবনে প্রেম নেই বা প্রেমে বিচ্ছেদ হয়ে গেছে। তাই আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি সেপ্টেম্বর মাসে কোন আট রাশির জাতক ও জাতিকারা পুরনো প্রেম ফিরে পেতে চলেছে, নতুন প্রেম আসতে চলেছে, অর্থাৎ প্রেমে সফলতা পেতে চলেছে। আমি কল্যাণ রায়, আসুন শুরু করা যাক। প্রেম যেটা বর্তমানে আমাদের জীবনে একটা অঙ্গ হয়ে গেছে, হ্যাঁ বন্ধুরা, এবং যেটা ছাড়া আমাদের প্রত্যেকের জীবন আধুরা, হ্যাঁ বন্ধুরা। আর সেটা তখন আরও বেড়ে যায় যখন কোনো মেয়েকে তার প্রেমিক বিয়ের পিঁড়িতে বসতে দেখে। ভাবুন সেই সময়টা সেই ছেলেটির কী অবস্থা হয়, কারণ সেই ছেলেটি বা সেই মেয়েটি দুজন দুজনকে হয়তো ভালোবেসেছিল, কিন্তু পরিবারের চাপে সেই মেয়েটিকে অন্য কারোর সাথে চলে যেতে হয় এবং সেই ছেলেটি সেই মেয়েটিকে চিরতরের জন্য হারিয়ে ফেলে। আমার কাছে এরকমও উদাহরণ রয়েছে। প্রত্যেকের জীবনে কিন্তু আবার প্রেম আসে না, কারণ প্রত্যেকের রাশিচক্রে গ্রহের দশা এবং অন্তর্দশা কিন্তু আলাদা, এবং সবচেয়ে বড় কথা, আপনার জন্মছকে শুক্র গ্রহকে স্ট্রং থাকার প্রয়োজন রয়েছে, হ্যাঁ বন্ধুরা, কারণ প্রেম দেখায় শুক্র, যেটিকে আমরা ইংরেজিতে ভেনাস বলি, হ্যাঁ বন্ধুরা। তাই আপনার জন্মছকে যদি শুক্র ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা প্রেমে সফলতা পাবেন, এবং যদি আপনার জন্মছকে শুক্র যদি পীড়িত থাকে তাহলে কিন্তু প্রেমে আপনারা সফলতা পাবেন না। এর পাশাপাশি শনিরও একটি ভূমিকা রয়েছে। আপনি যদি দেখেন আপনার জীবনে বারবার প্রেমে ব্যর্থ হচ্ছেন তাহলে বুঝবেন আপনার শুক্রের সাথে শনিও ড্যামেজ রয়েছে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে আপনার জন্মছকটি দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন যে আমাকে দেখাবেন তাহলে আপনারা কমেন্টস করবেন, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দেব। তাহলে আসুন জেনে নিন কোন আট রাশি সেপ্টেম্বর মাসে প্রেমে পড়তে চলেছে। প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু সেপ্টেম্বর মাসে প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এর পাশাপাশি আপনাদের পুরনো প্রেমও কামব্যাক করবে। এরপরে দ্বিতীয় যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনে প্রেমে সফলতা আসতে চলেছে, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসার পাশাপাশি পুরনো প্রেমও কামব্যাক করবে। এ প্রসঙ্গে একটি কথা আমি সকলকে বলে রাখি, বিবাহের পর প্রেম অর্থাৎ ম্যারিটাল অ্যাফেয়ার্স সেটি কিন্তু একদমই উচিত নয়, কারণ সেখানে কোনো মেয়েকে ঠকানো হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু ছেলেরাই করে থাকে। তাই যাকে আপনি ভালোবেসেছেন তার সঙ্গে জীবন কাটান, তাকে নিয়েই চলুন, এবং তার চোখে চোখ রেখে হারিয়ে যান। এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু সেপ্টেম্বর মাসে প্রেমে পড়তে চলেছেন,
অর্থাৎ আপনাদের জীবনেও নতুন প্রেম আসার পাশাপাশি পুরনো প্রেমও কামব্যাক করবে। আপনাদের ক্ষেত্রেও আমি একটি কথাই বলবো, আপনারা যাকে ভালোবাসবেন তাকে মন থেকে ভালোবাসুন। আমি প্রত্যেককেই বলছি, কারণ প্রেমে ধোকা কেউ কাউকে দিবেন না। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু প্রেমে পড়তে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এর পাশাপাশি আপনাদের জীবনে পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু প্রেমে পড়তে চলেছেন এই সেপ্টেম্বর মাসে, এবং আপনাদের জীবনে নতুন প্রেম আসার পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনেও কিন্তু নতুন প্রেম আসতে চলেছে, এর পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। তার সাথেই সারা জীবন কাটানোর অঙ্গীকার রাখুন, আমি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বলছি। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু সেপ্টেম্বর মাসে প্রেমে পড়তে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের নতুন প্রেম আসার পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে, তাই প্রেমে আপনারা সফলতা পেতে চলেছেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু নতুন প্রেমে পড়তে চলেছেন, এবং আপনাদের জীবনে পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করবে। এছাড়াও যে রাশিগুলি বাকি রইল তাদের যদি শুক্র ভালো থাকে এবং আপনাদের পঞ্চম পতি যদি ভালো অবস্থায় থাকে, পঞ্চম ভাব যদি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনাদের জীবনে প্রেম আসতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে একে অপরের সাথে আনন্দে থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। ধন্যবাদ।